নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। এই ভিডিওটা তোমরা বুঝতে পারছো অনেক দিন পরে দেওয়া হলো, সেই আমরা বানারস ঘুরতে গেছিলাম। তখনকার ভিডিও এটা লাস্ট ছিল, তারপরে আমি আবার আজকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। কেননা না, ভিডিও মানে যে ফুটেজগুলো অন্য ফোনে ছিল সেগুলো কালেক্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল, আরো নানান কারণে এডিট করাও হয়নি। তো আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম একটু বেলার দিকে, মানে এই 11টা নাগাদ। দেখো, আমরা একটু কেনাকাটা করব, তার জন্য বেরিয়ে পড়েছিলাম। তো আমরা এখানে এসেছিলাম, এটা ভার্সোভা কলোনির একটা শপে এসেছিলাম। তো শাড়িগুলো একটু দেখছিলাম, ভীষণ ভালো কোয়ালিটি, মানে আর খুব বড় বড়। আমি নিয়েছি এখান থেকে দুটো নিয়েছি, অন্য জায়গার থেকে আর একটা নিয়েছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দামটা একটু বেশি, এই ভার্সোভা কলোনিতে দামটা একটু বেশি, কেননা এটা কারখানা না। যেখানে কারখানা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, সেখান থেকে এখানে আসে শাড়িগুলো। তো তার জন্য এখানে দামটা একটু বেশি, কিন্তু শাড়ির কোয়ালিটি অনেক ভালো। আর বেনারসের সব শাড়ি কিন্তু ওরা বেনারসি শাড়িই বলে। আমাদের এখানে যেমনি ওয়েডিং শাড়ি, যেগুলো বেনারস শাড়ি আমরা বলি, আর ওখানে কিন্তু সব শাড়িগুলোকেই ওরা বেনারসি শাড়িই বলে। তো এবার আমরা চলে এসেছি স্বামী নারায়ণ টেম্পল। মন্দিরটা ভীষণ সুন্দর, ভীষণ শান্ত, ভীষণ ঠান্ডা একটা অনুভূতি দেবে। আর মন্দিরের গায়ে কিন্তু তোমার পুরো দেওয়ালে দেখো রামায়ণ লেখা আছে, রামায়ণ লেখা আছে। মানে আমরা তো গিয়েছিলাম, প্রচন্ড রোদ, প্রচন্ড গরম ছিল ওই সময়, কিন্তু মন্দিরের ভেতরে ঢুকলে একটা আলাদাই শান্তি পাওয়া যায়, সেটা সব মন্দিরের ক্ষেত্রেই। তো এখানেও সেই রকম, দেখো পুরো দেওয়ালের গায়ে কিন্তু পুরো রামায়ণ লেখা আছে, খুব সুন্দর শান্তির জায়গা। তো আমরা নানান মন্দিরগুলো দর্শন করেছিলাম, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কিনা জানি না, কেননা ফুটেজগুলো সব তোলা হয়েছে কিনা জানি না। সামনে থেকে দেখো, দেখাচ্ছি মন্দিরটা এইরকম। তো এইবার আমরা চলে যাব পেলওয়ার লস্যি খেতে। বানারসির বিখ্যাত যে লস্যি সেটা হচ্ছে পেলওয়ার লস্যি। ওখানে অনেক দোকানেই তোমরা লস্যি পাবে, কিন্তু এইখানে সবাই আসে লস্যি খেতে, এটা বিখ্যাত লস্যি। তো এই একটা লস্যি খেলে কিন্তু পেটটা একদম ভরে যাচ্ছে, মানে আমাদের এখানে এরকম আমি খাইনি এই লস্যি। ওপরে একদম রাপি দেওয়া, তোমরা ওখানে অটো, যে কোনো অটোকে বললেই হবে, তারা কিন্তু নিয়ে চলে আসবে এই পেলওয়ার লস্যি, তো তোমরা খেও। এরপরে আমরা এসেছি বারাণসী যে ইউনিভার্সিটি সেটা দেখতে, এটা তোমরা অবশ্যই দেখবে, একদম স্কিপ করবে না। এই কাশী বিশ্ববিদ্যালয় হলো বারাণসীতে অবস্থিত, এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং এটি আন্তর্জাতিক মানের ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান। এখানে যে আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে এটা কিন্তু এশিয়ার বৃহত্তম। আর এখানে হচ্ছে মানে প্রচুর আম গাছ আছে, প্রচুর আম গাছ, কেননা মানে এলাকা অনেকটা এলাকা নিয়ে এই বিশ্ববিদ্যালয়টা অবস্থিত। তো আম গাছগুলো কিন্তু আমের সময় লিজ দিয়ে দেওয়া হয়, তোমরা এটা অবশ্যই ঘুরবে। আর আমরা যেহেতু গরমের সময় গেছিলাম, একটু অসুবিধা হচ্ছিল, তো তোমরা যদি শীতের সময় যাও তোমাদের এই জায়গাটা ঘুরতে আরো বেশি ভালো লাগবে। মানে কি বলবো, এত সুন্দর জায়গাটা, এত সুন্দর বলে বোঝাতে পারবো না। তো এই ইউনিভার্সিটির মধ্যেই একটা মন্দির আছে, সেটা হচ্ছে বিড়লা টেম্পল। তো সেই বিড়লা টেম্পলই আমরা দেখতে যাচ্ছি বা দর্শন করতে যাচ্ছি। চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই, আর যাওয়ার সময় যে দৃশ্য সেইগুলো তোমরা একটু উপভোগ করো। আমার তো দারুণ লেগেছে, তোমরাও বলো তোমাদের কেমন লেগেছে। মানে খুবই শান্তির জায়গা, আর ভীষণই সবুজে ঘেরা একটা জায়গা, এইরকম সচরাচর দেখা যায় না। চলো আমরা পৌঁছে গেছি বিড়লা টেম্পলে। আমরা যেই টাইমে পৌঁছেছিলাম তখন কিন্তু মন্দির বন্ধ হয়ে গেছিল, আমাদেরকে আধ ঘন্টা মতন অপেক্ষা করতে হয়েছিল। তো এখানে অপেক্ষা করতে খুব একটা অসুবিধা হয়নি, কেননা
এই জায়গাটাও এত সুন্দর গাছপালায় ঘেরা ছিল। তো সেখানে বসে কিন্তু আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছি। তারপরে যখন গেট খুলেছে, তারপরে আমরা দর্শন করতে ঢুকেছিলাম, দেখো তোমরা মন্দিরটা। আর ওই মন্দির চত্বরেই কিন্তু যে শিল্পীরা মানে পেন্টিং করে, তারা কিন্তু পেন্টিং করছিল, এবং যারা চাইছিল যে তাদের পেন্টিংটা করে দিক, তারা কিন্তু সেই পেন্টিংটা করে দিচ্ছিল, অবশ্যই তাদের পারিশ্রমিক নিয়ে, কেননা শিল্পীদের যেই পারিশ্রমিক সেটা তো দিতেই হয়। তো এইভাবে কিন্তু সময় কেটে যাচ্ছিল। তো বিকেলবেলা আমরা এখন চলে এসেছি গঙ্গার ঘাটে, এখানে আমরা সন্ধ্যা আরতি দর্শন করব। আর আমরা তার জন্য এখানে বোট নিয়েছি, এখানে মাথা পিছু 500 থেকে 800 এরকম কিন্তু ভাড়া পাওয়া যায়। অনেকে মিলে যখন বোটটা পুরো ভর্তি হয়ে যাবে তখন কিন্তু বোট ওরা ছাড়ে, কয়েকটা ঘাট আছে ওরা ঘুরে দেখায়, সন্ধ্যা আরতি দেখায়, তারপরে আবার ফিরে আসে। সেই দৃশ্য কিন্তু অদ্ভুত একটা, কি বলবো তোমাদের, মানে তোমরা নিজের চোখে যারা দেখেছো তারাই একমাত্র বুঝতে পারবে এই দৃশ্য কতটা স্বর্গীয় দৃশ্য। মানে এর কাছে আর অন্য কোনো কিছু যায় না, কোনো কিছুর তুলনা করা যায় না, এত লোক, এত লোক। তো যারা মানে পারে বসে দেখে সেটার একটা আলাদাই অনুভূতি, আর আমরা তো জলের মধ্যে ঘুরে ঘুরে সেই দৃশ্যটা অনুভব করছিলাম, তার যেন একটা স্বর্গীয় একটা অনুভূতি। সেটা তোমাদের সামনে আমি বলে প্রকাশ করতে পারবো না, যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরাও চলো আমার সঙ্গে সেই সন্ধ্যা আরতি দর্শন করো, চলো। ¡Gracias!
राष्ट्रपति के नाम से मोदी जी यहाँ पे 3 बार आ चुके हैं। पहली बार आए थे वो जापान के प्राइम मिनिस्टर के साथ, अभी इलेक्शन के पहले भी आए थे। दोबारा राजगद्दी पे हम ही बैठे यहाँ स्नान करने के बाद दर्शन करने के लिए। এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমরা বলো যে সন্ধ্যা আরতি তোমাদের কেমন লাগলো। এর পরের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে বেনারস থেকে আমি কি কি এনেছি। টাটা বন্ধুরা।